হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ফরিদ কারিগর ইউটিউব চ্যানেল, আমি আছি ফরিদ কারিগর। তো আপনাদেরকে এখন দেখাবো আমি পেঁয়াজ পরোটা। তো পেঁয়াজ পরোটার গুটি কিভাবে করতে হয়, আপনারা গুটি কিভাবে করবেন সেটাই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা গুটি প্রথমে কেটে নিয়েছি, আর কেটে নেওয়ার পরে সেটাকে লম্বা লম্বা করে বেলে নিয়েছি, বেলে নিচ্ছি। তো আপনাদেরকে এইভাবে আর কি কাজটা করতে হবে। আর এই রেসিপিটা শেয়ার করা হচ্ছে বগুড়া কাঁঠালতলা ময়না রেস্টুরেন্ট থেকে আর কি, ময়না হোটেল থেকে। তো আপনারা এই জিনিসগুলো খেয়াল করবেন, আর আমরা যে সিস্টেমে বেলি আপনারাও ঠিক এই সিস্টেমে বেলার চেষ্টা করবেন, আমাদের পদ্ধতিটাই আমাদের এটাই ফলো করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের কোনো কাজ করতে কোনো অসুবিধা হবে না। আর ইনশাল্লাহ কাজ করতে কোনো সমস্যা হলে পরবর্তীতে আমাকে জানাতে পারেন হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে। তো যারা আমার রেসিপিটা নতুন দেখছেন তাদেরকে বলবো অবশ্যই আমার ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আমরা প্রথমে বেলে নিয়েছি, আর নেওয়ার পরে এখানে যে তেলটা ব্যবহার করেছি এই তেলটা হচ্ছে অরিজিনাল সয়াবিনের তেল। হ্যাঁ, এখানে এটা পাম তেল না, এটা অরিজিনাল সয়াবিনের তেল। আর ময়দা, এই দুটার মিশ্রণ দিয়ে আমরা ভেতরের খাসটা দেবো আর কি। আর পেঁয়াজ পরোটার ক্ষেত্রে হয় কি, একটু খাসটা বেশি দিতে হয়। আর আমার অন্য আরও দুটো রেসিপি শেয়ার করা আছে পেঁয়াজ পরোটার, তো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো প্রথমেই, তো আপনারা দিয়ে দেখে নেবেন। আর এই পেঁয়াজ পরোটার খামির কীভাবে দিবেন, ও খামিরও দেওয়ার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ময়না হোটেলের, সেটাও আপনি দেখে নিতে পারেন। তো এটাকে খুব সুন্দরভাবে আর কি ওশমিষ্টা করে নিতে হবে তেল আর ময়দাটাকে ওই মাঝখানে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে পরিমাণে আমরা দিয়েছি আপনারাও ঠিক এই পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। আপনারা সুবিধার্থে আমি একটু বোঝানোর ক্ষেত্রে আরও ভালো করে দেখাচ্ছি যে কীভাবে আপনারা এই তেল আর ময়দার খাস্তাটা কতটুকু দেবেন। এটা কম দিলে পরোটাটা সেমরে হবে, শক্ত হবে, ঠান্ডা হওয়ার পরে আর কি অনেক শক্ত হবে, টানতেও ছেড়বে না। আর খাস্তাটা বেশি দেওয়ার কারণে হচ্ছে আপনার পরোটাটা নরম থাকবে, খুব সুন্দর থাকবে, সফট থাকবে। তো এগুলো ছোট ছোট কথা আর কি মাথায় রাখতে হবে। আর যখন খাস্তাটা দেওয়া হয়ে যাবে, যেহেতু আমাদের পেঁয়াজ পরোটা, পেঁয়াজ দেওয়ার জন্য ঠিক সমান সমানভাবেই আমরা যেভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি ঠিক এইভাবে আপনারাও ভাঁজ দিয়ে নেবেন। হ্যাঁ, ভাঁজটা দেখুন, একটু মন দিয়ে খেয়াল করে দেখুন যে আমরা কীভাবে ভাঁজ দিয়েছি। আর ভাঁজ দেওয়ার পরে এটার যে একটা কলকি করতে হয়, আমরা যে সিস্টেমে আর কি খুব পেঁয়াজ দিচ্ছি, হ্যাঁ, উপর দিয়ে মোড়ায় মোড়ায় আর মাথাটাকে ভেতরে ঢুকাই দিচ্ছি। তো আপনারা অবশ্যই আমার হাতের দিকে লক্ষ্য করবেন, আর প্রত্যেকটা কাজে হচ্ছে কি এটার খেয়াল করতে হবে আর কথাগুলো মন দিয়ে শুনতে হবে, তাহলে ইনশাল্লাহ কোনো কাজের কোনো ভেজাল হবে না। তো এগুলোই আর কি ছোটো ছোটো টিপস আর কি আপনাদেরকে খেয়াল করতে হবে। আর আমরা যেভাবে কাজটা করতেছি হুবহু এই সিস্টেমে কাজ করলে ইনশাল্লাহ কোনো ভেজাল হবে না। তো আমাদের অলরেডি গুটি করা হয়েছে, তো এখন আমরা পেঁয়াজ দেবো। তো আপনারা সাথে থাকুন আর খুব ধৈর্য সহকারে আর পুরো রেসিপিটা আর দেখার চেষ্টা করবেন। আর পেঁয়াজ পরোটার আরও দুটো রেসিপি শেয়ার করা আছে, ও দুটো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, ওটাও দেখে নিতে পারেন। তো আমার এই হচ্ছে কলকি করা হয়েছে, আমাদের কলকি করা হয়েছে, এখন আমরা পেঁয়াজ দেবো। তো পেঁয়াজটা আপনারা কীভাবে দেবেন একটু আমাদের হাতের দিকে লক্ষ্য করেন। তো আমরা শুধুমাত্র প্রথম দিকে ধৈরা, হ্যাঁ, আমরা যেমন লাট টাইট দিই সেই সিস্টেমে আমরা টাইট দিচ্ছি। তো এখানে বেশি কিছু ভাবার কোনো কারণ নেই, আপনারা প্রথম প্রথম ভেজাল হবে, তো কিছুদিন ট্রাই করলে আর কি হয়ে যাবে। হ্যাঁ, এখানে খেয়াল রাখতে হবে প্রথম খাস্তাটা ভালো মতো, আর দ্বিতীয়ত এই পেঁয়াজটা, এই পেঁয়াজটা আপনারা ঠিক মতো দিতে পারলে কোনো সমস্যা হবে না। আর এটা পেঁয়াজটা দেওয়ার পরে গুড়িটাকে কতক্ষণ থেকে ভাজবেন, মিনিমাম এটা আধা ঘন্টার জন্য রেখে দিবেন, আর কী সিস্টেমে রেখে দিবেন সেটাও একটু পরে আমি দেখাবো। তো আর কি এটাই আর কি ধৈর্য সহকারে দেখতে হবে পুরো রেসিপিটা। তো আমার রেসিপিগুলো শেয়ার করবেন, লাইক করবেন, আমার পাশে থাকবেন পরবর্তীতে রেসিপি পাওয়ার জন্য। তো আপনারা দেখুন যে কত সুন্দর সুন্দর আমাদের একদম পেঁয়াজ হয়েছে, একদম মানে শাপলা ফুলের মতন। তো আপনারাও এই সিস্টেমে আর কি করবেন, তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আর পরবর্তীতে সমস্যা হলে আমাকে নেক্সট টাইম বলতে পারেন, তখন আমি আর কি সমাধান দিয়ে দেবো। তো আমাদের আরও অনেক রেসিপি আমার আছে, আমার অনেক স্টক করা আছে, অনেক কাজের ভিড়তে মানে পুজো গেল, অনেক কাজের ভিড়তে আমি এগুলো আপলোড করতে পারিনি, আমি পরবর্তীতে আপলোড করবো ইনশাল্লাহ। অতদিন পর্যন্ত আমার সাথেই থাকবেন, আমার পাশেই থাকবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গুটিগুলো কীভাবে আমরা রেখেছি পলিথিন দিয়ে ঢেকা। তো আপনারাও এইভাবে রাখবেন। আল্লাহ হাফেজ।